বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে দুটি লোক রাতের অন্ধকারে রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, আর এই দুটি লোকের সামনেই কিন্তু বিপদ দাঁড়িয়ে রয়েছে। তোমাদেরকে ভালোভাবে দেখে বলতে হবে যেখানে কোন লোকটি বেশি বিপদে আছে। আমি আশা করছি উত্তরটি তোমরা বুঝে গেছো। তার বেশি দেরি না করে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকমই মজাদার ভিডিও প্রত্যেক দিন দেখতে পারো। আর যারা এখনও পর্যন্ত বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে আমার মতে নাম্বার ওয়ান লোকটি কিন্তু বেশি বিপদে আছে। কারণ দেখো, সে মোবাইলের ফ্লাশ জ্বালিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর পেছনে একটি ভূত তাকে তাড়া করছে। কিন্তু নাম্বার টুতে লোকটির হাতে একটি মশাল রয়েছে, আগুন দেখলে ভূত কখনোই তার কাছে আসতে পারবে না। তোমাদের মতামত যদি এক হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।